আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হালিমের রেসিপি। রেডিমিক্স হালিম আরও কীভাবে সুস্বাদু ও মজাদার করে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। রেডিমেড হালিমিক্সের প্যাকেটের মধ্যে দুইটি প্যাকেট থাকে, একটিতে ডাল থাকে আরেকটিতে গুঁড়া মশলা। তো যে ডালটির প্যাকেট আছে সেখান থেকে এখানে আমি অর্ধেক পরিমাণ রান্না করতেছি। তো অর্ধেক পরিমাণ নিয়ে আমরা গরম পানিতে ভিজিয়ে রেখে দিব, আর মশলার প্যাকেট থেকে অর্ধেক পরিমাণ মশলা আমরা একটা বাটিতে ঢেলে রেখে দিব। এখন গরম পানি দেওয়ার পরে এটি আমরা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে তারপরে চলে যাব রান্নাতে। আমরা একটা কড়াই নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচি আর দারচিনি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি গরুর মাংসটা ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি, চাইলে আপনারা মুরগির মাংসও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। বাটা মশলার সাথে একটু সময় নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া। কিছু সময় নাড়াচাড়া করার পর এখন আমরা দিয়ে দিচ্ছি হালিমের প্যাকেটে থাকা গুঁড়া মশলা। এখান থেকে আমরা হাফ চা চামচ পরিমাণ রেখে দিব যা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এই গুঁড়া মশলার মধ্যে কম বেশি সব মশলাই থাকে, তারপরেও যদি এক্সট্রা কিছু মশলা দিয়ে রান্না করা হয় তাহলে হালিমের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কিছু সময় এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি, মানে সিদ্ধর পানি, দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঝোলের পানি দেওয়ার পর দিয়ে দিব কিছুটা লবণ। এখানে লবণ একটু বুঝে দিবেন, যেহেতু প্যাকেটের মধ্যে লবণ থাকে এজন্য সামান্য দিলেই হবে। এখন মাংসটা সিদ্ধ করে নিব। মাংস কিছুটা সিদ্ধ হওয়ার পর এখন আমরা যে হালিমিক্স ভিজিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিব। এখানে পানি সহ দিয়ে দিতে হবে, তারপরে ভালো করে নাড়াচাড়া করে বাকি রান্নাটুকু শেষ করে নিতে হবে। পানির পরিমাণ যদি কম মনে হয় তাহলে আরও কিছুটা পানি দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। চেষ্টা করবেন ঠান্ডা পানি টোটালি অ্যাভয়েড করতে। মাংস রান্না করার সময় বা পরবর্তীতে যদি হালিমে কিছুটা পানি মিশানোর প্রয়োজন বোধ করেন তাহলে সেটাও গরম পানিই ব্যবহার করবেন। যত সম্ভব ঠান্ডা পানি ব্যবহার অ্যাভয়েড করবেন, এতে করে হালিমের স্বাদ ভালো থাকবে। ঠান্ডা পানি ব্যবহার করলে সেটি গরম হতে সময় লাগবে, তাতে করে হালিমের স্বাদে তারতম্য তৈরি হবে। আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে, হালিমও রান্না শেষ। শেষের দিকে এসে আমরা দিয়ে দিচ্ছি দুইটি আস্ত কাঁচামরিচ, আর আমরা যে হালিমের মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেটুকুও দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আর কাঁচামরিচটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলাও বন্ধ হয়ে গেছে, এখন আমরা একটু পাতলা করেই রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব।
আমাদের হালিম সম্পূর্ণ রেডি। এখন গরম গরম পরিবেশনের পালা। নাড়াচাড়া করাতে দেখতেই পাচ্ছেন যে হালিম বেশ ঘন হয়ে এসেছে, কারণ কিছুটা ঠান্ডা হয়ে আসলেই হালিম ঘন হয়ে আসে। এখন আমরা একটি পাত্রে উঠিয়ে নিয়ে পরিবেশন করব। হালিম রান্না হয়ে গেলে হালিম খাওয়ার জন্য আরও কিছু উপকরণের প্রয়োজন হয়ে পড়ে। তার মধ্যে আছে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, লেবু, শসা আর কাঁচামরিচ। এগুলা দিয়ে হালিম আরও বেশি সুস্বাদু ও মজা লাগে খেতে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, শসা আর লেবু দিয়েই পরিবেশন করছি। চাইলে আপনারা এইগুলোর সাথে ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ কুচি, এই দুটা উপকরণ অ্যাড করে নিতে পারেন।